স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন কলসকাঠি বিএম একাডেমির উদ্বোধক মহোদয়, আমাদের সারামগঞ্জ জেলা প্রশাসক, তালের যে শ্বাস সেটি আমরা যে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই উৎসব হচ্ছে সেটি আমাদেরকে বুঝিয়ে দিবে। তাল দিয়ে যেমন বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি হয়, তেমনি তাল গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত দরকারি একটি গাছ। আবার তালের কাঠও কিন্তু মূল্যবান, তালের কাঠও কিন্তু ফেলে দেওয়ার নয়। সব কিছু মিলিয়ে তাল গাছ অত্যন্ত আমাদের জন্য উপকারী। তো আমি আজকে এই অনুষ্ঠানে স্যারকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মহোদয়। আজকে মূলত আমরা হারিয়ে গেছি পুরাণ ঐতিহ্য। আমরা জানি যে বাঙালি আসলে ভোজন রসিক, ভোজন রসিক আসলে আমরা যা কিছুই করি খাবারের দিকে আমাদের আকর্ষণটা বেশি। আমরা যদি বলি যে তাল গাছ যদি আমরা রোপণ করি তাহলে বজ্রপাত কমবে বা বজ্রপাতে আমাদের ক্ষতি হবে না, এভাবে আসলে বাঙালিরে বোঝানো খুব টাফ। এই কারণে আমি চাচ্ছি যে তাল দিয়ে শুধু বজ্রপাত রোধ করতে হবে এটা না, তাল দিয়ে অনেক কিছু করা যায়, অর্থাৎ তাল দিয়ে আরও স্বাবলম্বী হওয়া যায়। এই কারণেই মূলত আমরা এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটা নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের এরা, আমি যতটা জানা মতে বাংলাদেশ এরা প্রথম, কারণ ভারতে এই ধরনের অনেক কর্মকাণ্ড আছে, তারা আসলে আনন্দের সাথে অনেক কিছু শিক্ষা দেয়। তো আমরা চাচ্ছি যে আমাদের এই জায়গা থেকে বিএম একাডেমি থেকে শুরু হইলো, এরপরে এই তাল উৎসবটা এক সময় মানে একবারে জাতীয় পর্যায়ে চলে আসবে। আপনারা জানেন যে এই মাসের 14 তারিখ থেকে আমরা সারা বরিশাল জেলাতেই 1 লক্ষ তাল বীজ বপনের কার্যক্রম শুরু করেছি। আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বিএম একাডেমি যে একটি ব্যতিক্রমী আয়োজন করেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। অর্থাৎ তারা তাল উৎসব করেছে। তাল বীজ রোপণ এবং তাল দিয়ে কত রকম পিঠা করা যায়, তাল গাছ কত রকম উপকারে লাগে, সকল কিছুই কিন্তু মানুষকে জানানোর একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা নিজেরা তাল বীজ রোপণের কার্যক্রম শুরু করেছে। আমরা মনে করি এভাবে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে আমরা, তাহলে আমাদের পরিবেশ বিপর্যয় হয়েছে সেটিকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা বজ্রপাত সহ অনেক যে দুর্ঘটনা, আমাদের প্রাকৃতিক দুর্ঘটনা ঘটছে, সেটা কিন্তু আমাদের তাল গাছ রক্ষা করতে পারে এবং একই সাথে আমরা কাঠ এবং অর্থকারীভাবে ফসল হিসাবে আমরা রস বা গুঁড়ও পেতে পারি। সব মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সারা বাংলাদেশে তাল বীজ বপনের যে একটি আদেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন, সেটি বাস্তবায়ন করার জন্য বরিশাল বিএম আমাদের এই যে কলসকাঠি বিএম একাডেমি স্কুল যেটি উদ্যোগ গ্রহণ করেছে, আমি মনে করি এটি কার্যকর উদ্যোগ এবং এর মাধ্যমেই জনগণকে আসলে এর সাথে সামিল করা সম্ভব হবে। সবাই মিলে আমরা তাল গাছ লাগাবো, আমাদের পরিবেশ বিপর্যয় ঠেকাবো, আমাদের নদী ভাঙন ঠেকাবো, আমাদের বজ্রপাত ঠেকাবো এবং এর মাধ্যমেই আমরা আমাদের সোনার বাংলা বা আমরা একটি অর্থনৈতিক স্বাবলম্বী দেশ গঠন করতে সক্ষম হব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।